নমস্কার বন্ধুরা আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেল অনলাইন কোচিং সেন্টার আমার চ্যানেল আমাদের স্বাগত জানাই আমি আজ আমাদের কাছে এবারে বা গড়ে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আমরা যদি আমার চ্যানেল তো হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চালু করুন সবার আগে চাকরি খবর পেতে ও তার সাথে চাকরি প্রিপারেশন নেওয়ার জন্য এবং তার সাথে প্রতি সপ্তাহে কর্মক্ষেত্রের পেপার কর্মসংস্থান পেপার ও শিক্ষা চাকরি খেলা পেপারটি নিয়মিত পাওয়ার জন্য আর প্রতি সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার পাওয়ার জন্য আমার চ্যানেলে যুক্ত থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেখে দেখিনি এক নম্বর কোশ্চেন কী বলেছে দেখুন এখানে দেখুন এখানে বলে কোশ্চেনটা কি বলেছে দেখুন এখানে কোনো একটি ক্লাবের কিশোর বিভাগে চল্লিশ জন মেয়ে বয়সের গড় হচ্ছে ষোলো বছর এবং সতেরো বছর বয়সের একটি ছেলে ক্লাব সেরে চলে গেল এবং একজন নতুন মেয়ে ওই ক্লাবে কিশোর বিভাগে যোগ দেয় তাদের বয়সে গড় পনেরো পয়েন্ট নাইন বছর নতুন মেয়েটির কত আর একবার প্রশ্নটা করিনি দেখুন এখানে বলেছি দেখুন কোনো একটি ক্লাবের কিশোর বিভাগে চল্লিশ জন ছেলে মেয়ের বয়সের গড় হচ্ছে ষোলো বছর সতেরো বছর বয়সে একটি ছেলে ক্লাব ছেড়ে চলে গেল এবং একজন নতুন মেয়ে ওই ক্লাবে কৃষক বিভাগে যোগ দেয় তাদের বয়সের গড় পনেরো দশমিক নবত হলো নতুন মেয়েটির বয়স কত তাহলে আমি প্রথমে আপনাদেরকে বড় করে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে আগে আমরা বড় করে করতে শিখুন তারপরে আমরা আপনাদেরকে আমি শর্টকাট বা মুখে মুখে কী রঙ করতে হয় সেসব শিখিয়ে দেবো দেখুন আমরা বড় করে কনসেপ্টটাকে নিন তারপরে আমি ছোট করে কনসেপ্ট আমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন বড় করে কনসেপ্টটা আমি করে দিয়েছি খাতায় আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে বলতে দেখুন চল্লিশ জন ছেলেমের গড় ষোলো বছর যে আছে দেখুন এখানে চল্লিশ জন ছেলেমের গড় হচ্ছে ষোলো বছর তাই তো তাহলে আমি এখানে লিখতে পারি এখানে চল্লিশ জন ছেলেমের গড় হচ্ছে ষোলো বছর তাহলে তাদের মোট বয়স হচ্ছে কত চল্লিশ জনের ছেলেমেয়ের মোট বয়স হচ্ছে চল্লিশ ইন্টু ষোলো বছর তাহলে আমরা চল্লিশ ইন্টু ষোলো হচ্ছে সাতশো চল্লিশ বছর হয় তাহলে বলছে আবার সতেরো বছর বয়সে ক্লাব ছেড়ে যাওয়ায় ক্লাবে ছেলেমের সংখ্যা হয় দেখুন এখানে বলেছে কি শত বছর বয়সে একটি ছেলে ক্লাব কিশোর থেকে বিভাগে ছেড়ে চলে আসছে তাহলে এখানে বলতে দেখুন তাহলে কত হচ্ছে শত বছর বয়সে একজন ক্লাব সেরে যায় ক্লাবে ছেলে মেয়ের সংখ্যা হচ্ছে কত তাহলে চল্লিশ মাইনাস এক তাহলে উনচল্লিশ জন হচ্ছে তাই তো তারপরে দেখুন এখানে লিখতে পারি আবার অতএব দিয়ে আগে চল্লিশ জনের মোট বয়সেল কত সাতশো চল্লিশ বছর এখানে দেখলাম সতশশো চল্লিশ বছর তাহলে এখন উনচল্লিশ জনের মোট বয়সের কত হবে তাহলে সতশ চল্লিশ আর এদিকে সতেরো বছর আছে এ শত বছরটায় বিয়োগ দিতে হবে তাহলে বয়স হচ্ছে সাতশো তেইশ বছর তাহলে এবং একজন মেয়ে ক্লাবে যোগ দেয় পর ক্লাবে ছেলেমেয়ের সংখ্যা হবে কত তাহলে আবার একটা মেয়ে যোগ দিচ্ছে এখানে তাহলে আবার চল্লিশ জনই হচ্ছে তাহলে আবার চল্লিশ জন হল তাহলে আবার চল্লিশ জন ছেলে মেয়ের বয়স হচ্ছে কত এখানে বলে দিচ্ছে দেখুন ঘরটা পনেরো পয়েন্ট নাইন বছর তাহলে পনেরো বছর নাইন হলে তাহলে চল্লিশ জনের মোট বয়স হচ্ছে পনেরো পয়েন্ট নাইন ইন্টু চল্লিশ তাহলে বয়স হচ্ছে ছশো ছত্রিশ বছর মোট বয়স তারপরে দেখুন এখানে তাহলে এখানে নতুন মেয়েটির বয়স কথা হবে নতুন মেয়েটি বয়স হবে এখানে দেখুন আগে ছিল কত ছশো তেইশ আর এখানে পনেরো দশমী নাইন করে গুণ হচ্ছে ছশো ছত্রিশ বছর হচ্ছে তাহলে ছশো ছত্রিশ মাইনাস ছশো তেইশ বছর তাহলে নতুন মেয়েটির বয়স হবে তেরো বছর এখানে দেখুন তেরো বছর এই অ্যান্সারটি সঠিক তেরো বছর তাই তো আমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করবেন আমি আপনাদেরকে বড় করে কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করেছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমরা পিডিএফটি ডাউনলোড করে নেবেন আমরা চোখ বুলিয়ে যদি আমরা একবার চোখ বুলিয়ে দিলি আমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে আমি এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো আমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবেন আমি এভারেজ বা গড়ের অঙ্ক মুখে মুখে করানোর চেষ্টা করবো আমরা তাদের শর্ট প্রসেসে এবার শিখিয়ে দেবো কীভাবে শর্ট প্রসেস করবেন এবং মুখে মুখে কীভাবে অঙ্কগুলো করবেন আমি আপনাদেরকে শিখে দেবো কোনো ইউটিউব চ্যানেল আমাদের এভারেজ বা গড়ের অঙ্ক মুখে মুখে করাতে পারবে না এই জন্য আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকুন আমি আপনাদেরকে সব এভারেজ অঙ্ক মুখে মুখে করানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে প্রথমে এবারে শর্টপাশে শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা শর্ট পাশে অঙ্কটি করবেন তারপর আমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মুখোমুখি করবেন দেখুন এখানে দিয়ে আছে কি আমাদের দিয়ে আছে দেখুন এখানে চল্লিশ জন ছেলে মেয়ে বয়স কত বলে দেখুন চল্লিশ জন মেয়ের বয়সে গড় বলে যেতে দেখুন ষোলো বছর তাই তো তাহলে আমি এখানে লিখবো চল্লিশ ইন্টু ষোলো তাহলে চার ষোলো সঠিক সত্তর চল্লিশ বছর আর এখানে দেখুন বলেছে সতেরো বছর বয়সে একটি ছেলে মানে ক্লাব ছেড়ে চলে যাচ্ছে তাই তো আবার একজন নতুন মেয়ে ওই ক্লাবে কিশোর বিভাগে যোগ দেয় তাদের বয়সের হয়ে গড় হচ্ছে পনেরো দশমিক নাইন বছর তাই তো তাহলে একজন চলে যাচ্ছে আবার একজন চলে আসছে তাহলে চল্লিশ জনের থাকছে তো চল্লিশ জন থাকার পর দেখুন এখানে তাহলে চল্লিশ জনের থাকার পর এখানে হয়ে যাচ্ছে পনেরো পয়েন্ট নাইন পনেরো পয়েন্ট নাইন তাহলে চল্লিশ ইন্টু পনেরো পয়েন্ট নাইন কত হচ্ছে ছশো ছত্রিশ বছর তাহলে আমরা এখানে বিয়োগ কথা পাবো বিয়োগ করলে চার বছর চার বছর পাবো তো তাহলে বিয়োগ করে চার বছর তাহলে এখানে বলছে কি বলেছে দেখুন শত বছর বয়সে একটি ছেড়ে চলে আসছে তাহলে নতুন মেয়েটা কত বয়স কত নতুন মেয়েটির বয়স হচ্ছে তাহলে নতুন মেয়ের বয়স হচ্ছে নতুন মেয়েটির বয়স হলো সতেরো বছর মাইনাস তিন বছর চার বছর সরি চার বছর তাহলে তেরো বছর তাই তো দেখুন এখানে তেরো বছর আরেকবার বলেছি দেখুন কীভাবে করলাম এইখানে দেখুন বলছে দেখুন চল্লিশ জন ছেলে মেয়ে ক্লাব ছেড়ে চলে আসছে ঘর তাহলে চল্লিশ ইন্টু ষোলো করলাম তাহলে সত্যি চল্লিশ হলো আবার এইখানে দেখুন বলছে নতুন মেয়েটা আসার বয় গড় বয়স হচ্ছে কত পনেরো দশমিক নাইন তাহলে পনেরো দশমী নয় তাহলে চল্লিশ কিন্তু পনেরো দশমী নয় করলাম তোমার সত সত্রী বছর তাহলে করলাম হলো চার বছর তাহলে নতুন মেয়েটির বয়স হলো কত নতুন মেয়েটি হচ্ছে সতেরো মাইনাস চার বছর তাহলে এখানে হচ্ছে তেরো বছর এবার আপনাদেরকে মুখে মুখে করানো অংশটা কি করে মুখে মুখে করবেন আমি আপনাদের কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি দেখুন মুখে মুখে কিভাবে করবেন দেখুন এখানে বলা বলা হচ্ছে চল্লিশ জন ছেলে মেয়ের বয়স ষোলো বছর আর সতেরো বছর বয়সে একটি ছেলে ক্লাব ছেলে বিভাগে যোগ দেয় তাদের বয়সের ঘর হচ্ছে পনেরো দশমী বছর তাহলে এখানে হচ্ছে দেখুন পনেরো বছর নয় এখানে হচ্ছে কত পনেরো দশমিক নয় এবং এখানে ষোলো বছর তাই তো তাহলে পনেরো দশমিক নয় থেকে ষোলো বছর ব্যক্তির কথা থাকে পয়েন্ট ওয়ান দেখুন পয়েন্ট ওয়ান কীভাবে হচ্ছে দেখুন এখানে ষোলো দশমিক জিরো জিরো এবং পনেরো দশমিক জিরো নাইন তাহলে তো জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে তাই তো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে কী বলছে দেখুন কতজন আছে ছেলে ছেলেমেয়ে আছে চল্লিশ জন তাহলে চল্লিশ জুনে তো জিরো পয়েন্ট ওয়ান করে কমছে তাহলে দেখুন তাই তো চার বছর তাহলে এখানে চার বছর পেয়ে যাচ্ছি দেখুন চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান করলে চার বছর তাহলে কিন্তু এখানে কি বলছে দেখুন এখানে বলছে সতেরো বছর থেকে সতেরো বছর থেকে এখানে চার বছর কত বিয়োগ দিলে তেরো বছর এখানে হচ্ছে তাহলে কত হচ্ছে তেরো বছর কীভাবে করলাম বুঝি দিচ্ছি আমি দেখুন এখানে বলছি এখানে ষোলো বছর আছে তো ষোলো বছর আছে তাহলে এখানে পনেরো পয়েন্ট নাইন পনেরো পয়েন্ট নাইন হচ্ছে বিয়োগ দিলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে পয়েন্ট ওয়ান করে ঘুমছে পয়েন্ট ওয়ান করে কত ঘুমছে দেখুন এখানে চল্লিশ জন আছে তাহলে চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান করলে তেরো বছর তাহলে সতেরো বছর থেকে জিরো পয়েন্ট ওয়ান বাদ দিলে তার থাকছে তেরো বছর তাহলে এগিয়ে আমি সেটা কোনো চলি কিন্তু দৃঢ় পরিণতন তাহলে চার বছর তাহলে বিয়োগ দিলে তেরো বছর এইখানে এই অ্যান্সারটি সঠিক এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট ভিডিওটি পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি আমাদেরকে যদি উপকার লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ততক্ষণ আমার সুস্থ থাকুন ভালো থাকুন অনলাইন কোচিং সাথে সর্বদা জুড়ে থাকুন